আমি এখন প্রমাণ করব অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ ব্যাপারটা তোমাদের আগে জানতে হবে। দেখো, এই যে এইটা হচ্ছে ব্যাস, তো ব্যাসের একদিকে হয় অর্ধবৃত্ত, সে বৃত্তের যে চাপটা দেখো, নাম আমি বললাম এ কে বি, এইটা কোণ ধরো আছে ও, তাহলে অর্ধবৃত্তস্থ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে, দেখো এটা এটা সরল রেখা, তাহলে নিশ্চয়ই এখানে 180 ডিগ্রি তৈরি হবে, আর 180 ডিগ্রি অথবা এক সরল কোণ, আর এই চাপ দ্বারা ধৃত পরিধিতে দেখো এই কোণটা ধৃত হয়েছে। এটা যে 90 ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা আমরা জানি না, আমরা প্রমাণ করব যে এটা 90 ডিগ্রি। তো দেখো, এখানে আমরা বলতে পারি যে কোণ এ ও বি এটা সমান 180 ডিগ্রি সরল কোণ, কারণ এটা কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাস, তো ব্যাস হচ্ছে কেন্দ্রগামী আমরা জানি, আর এটা 180 ডিগ্রি তৈরি হয়েছে। এইবার এই চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ, কোনটা পরিধিস্থ কোণ? এ সি বি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তো আমরা জানি পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, দেখো এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ। এবার আমরা বসিয়ে দিই এ ও বি এর মান 180 ডিগ্রি, আমি একটু আগে বললাম, কাটাকাটি করো দেখো 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার এ সি বি, তাহলে এটা পরিধিস্থ কোণের মান 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে এ সি বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এখানে লিখে দিতে পারো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ তাহলে তোমার হয়ে গেল কত? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে এক সমকোণ, তাহলে এটা প্রমাণ হয়ে গেল।